যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বৈঠকে যে হুঁশিয়ারি দিলেন তালেবান। হ্যালো বন্ধুরা, কি হুঁশিয়ারি দিলেন তালেবান যুক্তরাষ্ট্রকে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, আপনারা দেখছেন এজকে অদ্ভুত, আমি এজকে, লেটস গো। আফগান সরকারকে অস্থিতিশীল করার জন্য আমেরিকাকে হুঁশিয়ার উচ্চারণ করেছে তালেবান। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দুই পক্ষের প্রথম মুখোমুখি বৈঠক আফগানিস্তানে ক্ষমতাসীন গোষ্ঠীর হুঁশিয়ারি উচ্চারণ করে। এএফপির খবরে বলা হয়, গত 31 আগস্ট আফগানিস্তান থেকে চলে আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল তালেবান প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করছে। এর আগে 2020 সালে যুক্তরাষ্ট্রের কৃতিপক্ষের সঙ্গে তালেবানের গোপন আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমায় খালিজা। এবারে বৈঠকে খালিজা থাকছেন না বলে জানা গেছে। শনিবার প্রথম দিনের বৈঠকের শেষে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুকাত্তিক বলেন, কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় তাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে, আফগান সরকারকে দুর্বল করার জন্য যে কোনো প্রচেষ্টা জনগণের জন্য সংকট তৈরি করবে। তালেবান সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কারো জন্য শুভ ফল বনে আনবে না, বরং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্কিত সবার জন্য কল্যাণকর হবে। দোহায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তালেবান সরকারের রোববার দ্বিতীয় দিনের মতো বৈঠকের কথা রয়েছে। তালেবান প্রতিনিধি দলের সঙ্গে শুরু হওয়া এই বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দফতরের আফগান বিষয়ক উপনিবেশ প্রতিনিধি টিম। তালেবান এই হুঁশিয়ারির বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফে কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধি দলের সাথে আমেরিকার একটি প্রতিনিধি বৈঠক করবে, তবে এই বৈঠকে আমেরিকার তালেবান সরকারকে স্বীকৃতি দিবে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি আপনাকে ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।